লালমনিরহাটের পাটগ্রামে এক সময়ে তামাকের রাজত্ব থাকলেও সম্প্রতি ভুট্টা চাষ করে সফলতা পাচ্ছেন কৃষকেরা কম খরচে অধিক লাভবান হয় বড় ধানের পরিবর্তে ভুট্টা আবাদে ঝুঁকছেন অনেকেই সরকারিভাবে ভুট্টা সংরক্ষণাগার করা গেলে আরও লাভবান হবার কথা জানান কৃষকরা এদিকে আবাদে বাড়াতে প্রয়োজনীয় সহায়তা করছে কৃষি বিভাগ পাটগ্রাম সংবাদদাতা রমজান আলীর তথ্য ছবিতে জানাচ্ছেন সৈয়দ সামিয়া তামান্না লাভজনক হয় সীমান্তবর্তী জেলা লালমনিহাটের পাটগ্রাম উপজেলায় দিন দিন বাড়ছে ভুট্টার আবাদ চলতি বছর এই উপজেলায় তেরো হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে যা গেল বছরের চেয়ে চারশো হেক্টর বেশি এর মধ্যে ভুট্টা ঘরে তুলছেন কৃষকরা ফলন কিছুটা কম হলেও বাজার দর বেশি থাকায় লাভবান হওয়ার আশা তাদের সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং মাথা ঘোরানোর সলিউশন বাজারে মানভেদে প্রতিমন ভুটটা বিক্রি হচ্ছে 1100 থেকে 1400 টাকায়। বড় ধনেছে একটু ভুটটা লাভ বেশি তাই এখন আমি ভুট্টা করি। এক ডনে জমিতে 15000 টাকা খরচ হয়। যেটা বিক্রি করলে প্রায় 30000 টাকা পাই। এখন চলছে 1100 দামন। কিন্তু 1300 1400 টাকা বিক্রি হলে আমাদের কৃষকদের জন্য ভালো হয়। ভুট্টা আবাদ করে আমরা স্বাবলম্বী হচ্ছি। এই এলাকার মানুষ অনেক খুশি মনে আগামীতে আমরা আরো ভুট্টা আবাদ বেশি করব। এদিকে ভুট্টার আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেওয়া সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ এই অর্থ বছরে রাজস্ব সহ প্রণোদনার আওতায় কৃষকগণকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে চলতি অর্থ বছরে উপজেলায় এক লাখ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য চারশো কোটি সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমানো হলে ভুট্টা আবাদে আরো বেশি উদ্ভুত হওয়ার কথা জানান এই অঞ্চলের চাষিরা সৈয়দা সামিয়া তামান্না আর টিভি